মায়েরা শুনছেন কোন দিকে? আল্লাহ শুকরিয়া, দূর থেকে হলেও মায়েরা শোনেন একটুখানি। এটা আমার তো একটা বতভ্যাস বলুন আর সতভ্যাস বলুন, এটা আমার মস্তিষ্কে আসে। মেডিকেল সায়েন্স গবেষণা করেছে ডেঙ্গি কেন হয়, ডেঙ্গু জ্বর করে একদম তোলপাড়, তাই না? ডাক্তারের কাছে আপনি নিয়ে যাবে, ডাক্তারের প্রথম কথা হলো এটাই, রক্ত পরীক্ষা করতে হবে। 1901 সালে ভিয়েনার চিকিৎসক কার্ল স্টাইনার সর্বপ্রথম রক্তের গ্রুপ বের করেছিলেন। নামটা মনে রাখুন, ভিয়েনার চিকিৎসক 1901 সালে কার্ল স্টাইনার সর্বপ্রথম রক্তের গ্রুপ বের করেছিলেন। বিশেষ বিশেষ জায়গায় কথাটা আমি রাখি, আজও রাখছি। এ গুরু, বি গুরু, এ বি গুরু, ও গুরু, লাইফ সাইন্স যারা পড়াশোনা করেন নিশ্চয়ই জানেন। 1628 খ্রিস্টাব্দে ইংরেজ চিকিৎসা বিজ্ঞানী উইলিয়াম হার্ভে মানবদেহ পর্যবেক্ষণ করে বলেছেন, মানুষের হার্ট নামীয় যে যন্ত্রটা রয়েছে এটা একমাত্র স্রষ্টা তার দান, কারণ হার্টের ভিতরে আল্লাহ পাক সব সময়ের জন্য রক্ত রিজার্ভ করে রেখেছেন যাতে বান্দা রক্ত শূন্য হয়ে মরে না যায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ক্যালিফোর্নিয়া থেকে সমীক্ষার রিপোর্ট, ধর্মসভার আয়োজক যারা, ক্রেতা বিক্রেতা এবং অসংখ্য মানুষ আপনারা যারা শুনছেন, আমি আলহামদুলিল্লাহ এই জায়গায় কোনোদিনের জন্য আসিনি, আজ প্রথম। কেন শ্রোতা দেখলে তো কিছুটা বোঝা যায়, রসুল বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আপনাদের স্বাগত জানাই, মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই যে অধমের কথা শুনছেন। ক্যালিফোর্নিয়া থেকে সমীক্ষার রিপোর্ট এবং গ্রেট ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া প্রভৃতি দেশ, এক কথায় বলতে পারি পাশ্চাত্য দেশগুলো, তারা অনৈসলামিক কার্যকলাপের ভিতরে সব সময়ের জন্য জীবনকে চালাতে চায়। ইসলাম দিয়েছে পর্দার বিধান, তাদের চিন্তা হয়েছে পর্দাহীনতার বিধান। ইসলাম শিখিয়েছে সন্তানকে 2 থেকে 2.5 বছর দুধ পান করা, ওরা চিন্তা করেছে যদি স্ত্রী সন্তানকে দুধ পান করায় তাহলে স্ত্রীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, অর্থাৎ ওটা করা যাবে না। সমীক্ষার রিপোর্টে বেরিয়েছে, আমার যত মা কথা শুনছেন তন্ময় চিত্তে শুনুন, এই কথা সবাই বলে না, বলার পরিবেশ হয় না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মহিলাদের যখন ব্রেস্ট ক্যান্সার হয়, মহিলাদের যখন ব্রেস্ট ক্যান্সার হয়, এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ রয়েছে মা হয়ে সন্তানকে দুধ পান না করানোর কারণ। কেন? অনেক জায়গায় ব্রেনে কথাটা আসলে বলি, যখন কোনো মা তার সন্তানকে দুধ পান করায় তখন ব্রেস্টের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা রয়েছে আল্লাহ তো দুধটা যোগান দেন, সেটা ঠিক লাইন দিয়ে এসে মায়ের ব্রেস্টের অগ্রভাগে আসবে, সন্তান চোষা মারবে, লাইনটা ক্লিয়ার থাকবে। বিজ্ঞানীরা বলেছে যখন মা তার সন্তানকে দুধ পান করায় না, দীর্ঘদিন দুধ পান না করানোর কারণে ওই দুধ ব্রেস্টের ভিতরে জমাট বেঁধে যায়, ওটা দুধের আকৃতি পরিবর্তন হয়ে রক্তে পরিণত হয়ে যায়, আর ওই রক্তটা এমন ভাবে জমাট বাঁধে মায়ের ব্রেস্ট যন্ত্রণা হতে থাকে। চিকিৎসা বিজ্ঞানীদের কাছে নিয়ে গেলে তখন পরামর্শ অনুযায়ী এটাই বলতে বাধ্য হয় অপারেশন করতে হবে, আর ওই অপারেশনে যখন অস্ত্রোপচার করা হয় ওটাই ভবিষ্যৎ জীবনে ক্যান্সার হওয়ার লক্ষণ তৈরি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? যত মা শুনেছে আল্লাহ কাছে বলছি, বিশ্ব নবী সরকারে দোয়া করো, আশরাফুল আম্বিয়া
سيد المرسلين رحمة للعالمين جناب محمد عربي صلى الله عليه وسلم ایک دیکھے ماں جنو سست تھکے اور ایک دیکھے ماں جنو شنطن کے سست رکھے چھے جو جنے ای دودھ پانیر بیدھا اللہ پکو تکے ایسے تھے ایک پر جوڑے بول بننا اور ایک جوڑے بولے অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু বৈষম্যমূলক আচরণ হয়। পঞ্চায়েতে প্রধান যথেষ্ট হয়,